সন্দেশখালী রাজ, গোটা রাজ্য জুড়ে বহরমপুরে বামেদের আইন অমান্য ঘিরে তুলকালাম পরিস্থিতি। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ব্যাপক ইট বৃষ্টি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। টিয়ার গ্যাস করছে, পুলিশ হচ্ছে, পাথর ছুটছে, এবং কি ফায়ারিং করছে। অরাজকতা চলছে, অরাজকতা পশ্চিমবঙ্গে। এই পুলিশ চোরদের ধরতে পারবে না, এই পুলিশ তৃণমূল গুন্ডাদের ধরতে পারবে না। আমরা আন্দোলন করতে এসেছি, আমাদেরকে ধরছে। মাথায় আর বুকে লেগেছে, পুলিশ মেরেছে, পাথর ছুঁড়েছে, বুকে টিয়ার গ্যাস। পুলিশরা ছিল এবং তা আস্তে আস্তে আরম্ভ করে দেয়, লাঠি উঁচিয়ে আরম্ভ করে, টিয়ার গ্যাস চালায়। আমাদের বেশ কিছু কমরেড আহত হয়েছেন, প্রায় ৬০-৬৫ জন, বয়স্ক মহিলা সহ, বয়স্ক মানুষ সহ অনেক কর্মী তারা আহত হয়েছে। আমি নিজে দুজন মহিলাকে তো আমাকে রিট্রাইভ করে আনতে হয়েছে। তারা পড়ে গিয়েছে, তারপর হচ্ছে পুলিশ তাদের উপরে প্রায় ধাওয়া চাপা দিয়ে দেয়। তারপরে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করেছে, অংশগ্রহণকারীদেরকে লাঠিচার্জ করেছে। মঞ্চ থেকে যখন ঘোষণা হচ্ছে, সেখানে মঞ্চ পর্যন্ত ধাওয়া করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।